আপনাদের লিংক দিয়েছিলাম, আপনাদের যে ক্লাসটি হয়েছে সেটাই। তো আজকে আমরা নতুন ক্লাস করব, নতুন বলতে নতুন টপিক। স্যার একটা কথা, স্যার আমরা বন্ধের আগে হচ্ছে চ্যাপ্টার 11 মেবি না যেন 8 আপনি একটু শুরু করেছেন, বলছিলেন যে 8 এটা আমাদের কিন্তু দেখার কথা ছিল, মানে এরপরে আমরা আর দেখতে পাই বাসায় সে বই দেখছি স্যার ক্লাসে থাকে। আমরা শেষ করেছি সিকিউরিটি ভ্যালুয়েশন, এর মধ্যে বন্ড ভ্যালুয়েশন করেছি, শেয়ার ভ্যালুয়েশন করেছি। আর গত ক্লাসে যেটি পড়লাম এর বাইরে কিছু করা হয়েছে? জি না। কোনটা দেখতে বলছিলাম? চ্যাপ্টার 5 এর প্রবলেম 1, প্রবলেম 1 আর 120 পেজের ম্যাথ। চ্যাপ্টার 5 গত ক্লাসে? জি স্যার। গত ক্লাসে প্রবলেম 1 সলভ করতে বলছিলাম, কে কে করেছেন? বুঝি নাই পারি না, স্যার করে দেন। এখন তো সবকিছু চাইলেই আমার সাথে বোর্ড নাই, যার কারণে করে দিতে পারছি না। কিন্তু এটা তোমার কোনো কাজে আসবে না, পরীক্ষায় পাইলে হলো। আচ্ছা সবার তো ম্যাথটার সলিউশন পাবে নাকি? কাজে আসবে যদি অনলাইন एग्जाम হয়। স্যার আমরা চাই না, অনলাইনে ক্লাস করতে ভালো লাগতেছিল না স্যার, কিছু বুঝি না। জি আপনি বলতেছিলেন, আমি যখন ডিসকানেক্ট হয়ে গেছি তখন শুনেছি, আপনি বুঝতেছেন না। না মানে স্যার বুঝতেছেন না বলতে আসলে স্যার ক্লাসে যেরকম করে ম্যাথ দেখে বা ইয়ে করে স্যার, হ্যাঁ কিছু শর্ট টার্মিং তো আছেই আমাদের, যেমনি আমাদের যদি এখানে বড় ক্যামেরা থাকতো, পেছনে বোর্ড থাকতো, বোর্ডে যা লিখি সেটা আপনাদেরকে দেখানো যেত, মানে টিভিতে যে ক্লাস গুলি দেখায় ওই সিস্টেম হলে তাহলে আর একটু ভালো হতো। কিন্তু এখন তো আমরা লিখে ম্যাথ করাতে পারছি না, আর একটি হলো অনেকের অ্যাটেনশন থাকে না, অনেক সময় অ্যাটেনশন থাকে না, অনেক আশেপাশে নয়েজ, আশেপাশে নয়েজ। আচ্ছা কথা কি ডাবল শোনা যাচ্ছে নাকি রিপিট আসছে? কেউ একজন হচ্ছে ইয়ে হচ্ছে হেডফোন ছাড়া হয়তো মিউট করে রাখো, মিউট করে রাখো এই কারণে। এবার ঠিক হয়ে গেছে? ডাবল কি আমার এখানে সমস্যা না তোমার? যে কথাটা দিবা করে আসছে এখন ঠিক হয়ে গেছে, এখন ওকে ওকে এবার ঠিক আছে। না স্যার আবার রিপিট শোনা যায়, সবাই যদি এ করে রাখে তাহলে কি হবে? সবাই মিউট করে রাখো, সেটি কোথায় আমাদেরটা তো মিউট করা, কারো সামনে কি স্পিকার লাউড আছে কিনা? আমার এখানে হওয়ার কথা না, আপনাদের বলে দিচ্ছি এইভাবে করতে হবে। তো বাসায় ট্রাই করবেন, বাসায় করবেন, সলভ করতে না পারলে সেক্ষেত্রে হয়তো আমরা আবার আলাপ করবো, আলাপ হয়তো সলভ করতে পারবেন। Thank you.
রিপিট হচ্ছে মনে হচ্ছে রিপিট হচ্ছে না স্যার এখন হচ্ছে এখন হচ্ছে আচ্ছা ওকে ফাইন তো আজকে আমরা নতুন চ্যাপ্টারে আসি আর ওই ম্যাথের সলিউশনটা আমি ইসে দিয়ে দিব পিকচার দিয়ে দিব পিকচার দিয়ে দিব আজকে আমরা সিএপিএম এই চ্যাপ্টারটি নিয়ে একটু আলাপ করব সবাই টপিকগুলি বা কোশ্চেনগুলি লিখে নেন কোন চ্যাপ্টার Capital Asset Pricing Model. 8, 8, chapter 8. Capital Asset Pricing Model. Page 195. What about the introduction to asset pricing model? Yeah. Sir, ita. Asset pricing model. Because. Yes, sir. Chapter 8. টপিক বা কোশ্চেন গুলি লিখেন হোয়াট ইজ সিএপিএম সিএপিএম নাম্বার টু এস এম এল and CML SML and CML Yes sir the definition here for likhen beta BETA লিখেছেন জি স্যার স্যার ওকে বাকিটা ম্যাথ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল মূলত ইজ এ মডেল দ্যাট হেল্প আস টু ডিটারমাইন অর টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমরা যখন ইনভেস্ট করি তখন আমাদের রিকোয়ার্ড রেট কত এই রিকোয়ার্ড রেট বের করার জন্য বা এটা জানার জন্য একটি মডেল ইউজ করা হয় সেটি হলো সিএপিএম অর্থাৎ আমরা আগে থেকেই জানি ইনভেস্ট যখন করব তখন এখান থেকে আমাদের একটা রেট এক্সপেক্ট করি সাপোজ আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করব এখান থেকে আমাদের এক্সপেক্টেড রিটার্ন হলো 10% এক্সপেক্টেড মানে হলো যে হতে পারে না হতে পারে আর রিকোয়ার্ড মানে হলো উই মাস্ট আর্ন মানে আমার লাগবে এর নিচে আমরা ইনভেস্ট করব না ওকে তাহলে সেই রেটটি কত যে আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করব কিন্তু কত পার্সেন্টের নিচে হলে আমরা ইনভেস্টমেন্টে যাব না সেই রেটটা কত এটা জানার জন্য আমরা একটি মডেল ইউজ করি সেটি হলো সিএপিএম ওকে এবং এই সিএপিএম কে যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি গ্রাফিক্যালি দেখাই সেই গ্রাফকে বলা হয় এসএমএল সিকিউরিটি মার্কেট লাইন ইট ইজ দ্য কম্বিনেশন অফ এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক রিস্ক এবং রিটার্নের রিলেশনশিপ যখন গ্রাফিক্যালি আমরা শো করি সেটি হলো এসএমএল ফর এক্সাম্পল আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব আমাদের এখানে ইনভেস্টমেন্ট যাবতীয় তো সিকিউরিটি মার্কেট রিলেটেড জন্য বললাম আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব কত লাখ টাকা বলেন 10 লাখ টাকা অবশ্য এখন হয়তো অনেকে রিস্ক নিতে চাইবে না মার্কেটের অবস্থা খারাপ জানেন তো মার্কেটের অবস্থা খারাপ জি স্যার ইন্ডেক্স কত এখন
স্যার অনেক কম কিন্তু কত সেটা জানি না 4000 এর নিচে নেমে এসেছিল এখন মনে হয় মার্জিনে 4000 এরকম হবে তো আমরা গত ক্লাসে ইনডেক্স নিয়ে আলাপ করেছিলাম না মনে আছে তো আচ্ছা তো এই ইনডেক্স যদি কম হয় তার মানে কি মার্কেট খারাপ ইনডেক্স আপওয়ার্ড মানে মার্কেট ভালো তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করব ব্যাংকে ইনভেস্ট করব দুইটা অপশন আছে আমার সামনে এখন এখন কি করব বর্তমান মানে কারেন্ট রিয়েলিটিতে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন ইউ হ্যাভ টু অপশনস গোইং টু ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অর গোইং টু শেয়ার মার্কেট কোনটা করবেন স্যার ব্যাংকে দিব কারণ কারণ কি স্যার শেয়ার মার্কেটের অবস্থা খারাপ ব্যাংকে দিলে তো আমার সে ভয় করতে হবে না এজন্য স্যার ব্যাংকে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ আবার যদি আপার ট্রেন্ড হয় তখন তো অনেক প্রফিট অনেক গেইন স্যার ওটা তো কোনো ব্যাংকে তো এত গেইন নেই ওটা তো নিশ্চয়তা নাই স্যার স্যার আপার হলে একদম আপার আবার লোয়ার হলে একদম লোয়ার আচ্ছা বরং স্যার যেটাতে মোটামুটি মাঝামাঝি থাকবে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য ব্যাংকে দেওয়াই ভালো স্যার কোনো কিছু হারাবে না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু মধ্যম পন্থা না এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রে হলো রিস্ক এন্ড রিটার্ন লাভ কত রিস্ক কত আমি রিস্ক নিতে চাই না ওখানে গিয়ে যদি পুরো টাকাটাই আমি পাই সেটা বলতে পারি যে আমরা রিস্ক নিতে চাই না ব্যাংক কিন্তু কম রিস্ক কি না বর্তমানে স্যার তারপর শেয়ার মার্কেট থেকে জানেন এই স্পেশালি করোনা ভাইরাসের ইমপ্যাক্ট হিসেবে আমাদের এমপ্লয়মেন্টে কিন্তু অনেক প্রবলেম তৈরি হবে যে আপনারা এমবিএ পাস করে বের হচ্ছেন এখন জব মার্কেটে গিয়ে দেখবেন যে কম্পিটিশন যে আফটার 6 মান্থ 3 মান্থ 6 মান্থ পরে তো আশা করা যায় যে নরমাল হবে এই সিচুয়েশন নরমাল হতে বিশেষজ্ঞরা বা এই নিয়ে যারা গবেষণা করছেন তাদের এক্সপেকটেশন যে উইদিন সেপ্টেম্বর যে করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হবে এই ভ্যাকসিন যখন সবাইকে দিয়ে দিবে সবাই তখন রিস্ক ফ্রি হবে এবং এটা হতে আগামী সেপ্টেম্বর লাগতে পারে এত সময় জি মেডিসিনে তো খুঁজে পাই না ঠিক মতো তাহলে সময় লাগবে না এখন যে মেডিসিন গুলি ইউজ করা হয় এটি আমেরিকার একটা গবেষণাতে দেখা গেছে যে এই মেডিসিনের কারণে লোকজনের মৃত্যু সংখ্যা অনেক বেশি কারণ করোনা ভাইরাসের তো মেডিসিন নাই এখন যেগুলি দিচ্ছে এগুলি ট্রায়াল এবং এই মেডিসিন গুলি দেওয়ার কারণে যতজন মারা যেত তার চেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে তার মানে ওই ওষুধের কারণে সেই মৃত্যুর দায় কে নেবে এটা তো কেউ নিবে না যাই হোক দে আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ভ্যাকসিন যত আগে পায় ততই ভালো আর সবাই তো আর হোমিও বিশ্বাস করে না যে হোমিও খেয়ে সুস্থ হয়ে যাবে